বেসরকারি সংস্থার সেলস ম্যানেজার সৌরভ ভালোই বেতন পাচ্ছেন। আচমকাই তিনি একদিন হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন। গুরুতর জখম হওয়ার পাশাপাশি তার পাও ভেঙে যায়। পায়ে প্লাস্টার নিয়ে তিনি ৬ মাস বাড়িতে রয়েছেন। এই পরিস্থিতিতে তার চাকরিও নেই। সৌরভের রোজগার বন্ধ থাকায় পুরো পরিবার আর্থিক সংকটের সম্মুখীন। দেশের দুর্ঘটনার গ্রাফ দ্রুত বাড়ছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২২ সালে দেশে ৪.৬১ লক্ষ দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে ১.৬৮ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন। এসব সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ৪,৪৫,০০০ মানুষ। সড়ক দুর্ঘটনার এই পরিসংখ্যান ২০২১ সালের তুলনায় ১২% বৃদ্ধি পেয়েছে। সৌরভের মতো সড়ক দুর্ঘটনা যে কারোর হতে পারে। তাছাড়া দুর্ঘটনার জন্য আপনার ড্রাইভিং সিটে থাকা আবশ্যক নয়। আপনি হাঁটছেন তবুও দুর্ঘটনা ঘটতেই পারে। এই ধরনের ঝুঁকিগুলি কভার করার জন্য পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স একটি ভালো উপায়, কারণ এটি আপনার এবং আপনার পরিবারের জন্য প্রয়োজনে খুবই কাজে লাগতে পারে। পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি মৃত্যুর ঝুঁকি স্থায়ী, অস্থায়ী বা আংশিক অক্ষমতা কভার করে। পলিসি হোল্ডারের মৃত্যুতে নমিনি বিমার অর্থ পাবেন। অক্ষমতার ক্ষেত্রে বিষয়টি কতটা গুরুতর তার উপর নির্ভর করে বিমার পরিমাণ দেওয়া হয়। অনেক কোম্পানি স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ১০ থেকে ২০ বছরের জন্য প্রতি মাসে নিয়মিত অর্থ প্রদান করেন। কিছু কোম্পানি এটি ছাড়াও আরও অনেক সুবিধা দিয়ে থাকে, যেমন শিশুদের শিক্ষা, দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার খরচ ইত্যাদি। এই বিমা তিনটি উপায় পাওয়া যায়। প্রথমত জীবন বিমা। কোম্পানিগুলি টার্ম অ্যান্ড ট্র্যাডিশনাল পলিসি সহ রাইডার হিসেবে এই কভারেজ দিয়ে থাকে। দ্বিতীয়ত, আজকাল বেশিরভাগ কোম্পানি তাদের কর্মীদের গ্রুপ অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্সের সুবিধা দিয়ে থাকে। তৃতীয়ত, সমস্ত জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি আলাদা অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করে। এই বিমা পলিসিটি বেশ জনপ্রিয়। এই বিমায় সব ধরনের ঝুঁকি কভার করা হয়। এর প্রিমিয়াম সম্পর্কে কথা বলে পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স অন্যান্য বিমার তুলনায় অনেক সস্তা। এই বিমা পলিসির প্রিমিয়াম আপনার বয়স, পেশা এবং মেডিকেল হিস্ট্রির উপর নির্ভর করে। আপনি যদি কীটনাশক বা রাসায়নিকের মতো হাই রিস্ক সংস্থায় কাজ করেন, তবে আপনাকে বেশি প্রিমিয়াম দিতে হবে। একটি অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স পলিসির জন্য গড় বার্ষিক প্রিমিয়াম প্রতি লক্ষে প্রায় ১৪০ টাকা। উদাহরণস্বরূপ, আপনি যদি ২০ লক্ষ টাকার কভারেজ সহ একটি পলিসি নেন, তাহলে আপনাকে প্রায় ২৮০০ টাকার বার্ষিক প্রিমিয়াম দিতে হবে। সমস্ত জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি অনলাইন এবং অফলাইনে এই ধরনের বিমা বিক্রি করে। আপনি পলিসি বাজারের মতো একটি অ্যাগ্রিগেটরের মাধ্যমেও এই পলিসি কিনতে পারেন। এক্ষেত্রে আপনি একজন বিমা এজেন্টের সাহায্যও নিতে পারেন। টার্ম ইন্স্যুরেন্সের মতো অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স কভারও বেছে নেওয়া উচিত। এই কভারটি আপনার বার্ষিক আয়ের কমপক্ষে ১০ গুণ হওয়া উচিত। যদি বিমাকৃত ব্যক্তির নিজের দোষের কারণে দুর্ঘটনা ঘটে, তাহলে কোম্পানি ক্লেম পরিশোধ করে না। একইভাবে দাঙ্গার কারণে আঘাত পেলে, যুদ্ধের কারণে কোনো ধরনের আঘাত বা মৃত্যু হলে এবং জন্মগতভাবে বিশেষভাবে সক্ষম হলে তা বিমার আওতায় আসে না। এমনকি যদি বিমা গ্রহীতা নেশাগ্রস্ত অবস্থায় নিজের দোষের কারণে দুর্ঘটনার কবলে পড়েন, তাহলেও কোম্পানি বিমার পরিমাণ পরিশোধ করে না। একইভাবে অ্যাডভেঞ্চার স্পোর্টসের সময় শরীরের কোনো ক্ষতি হলে তার জন্য কোনো ক্লেম দেওয়া হবে না। পার্সোনাল ফিনান্স এক্সপার্ট জিতেন্দ্র সোলাঙ্কির পরামর্শ হল, দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে এবং তা যে কারোর সঙ্গেই হতে পারে। এমন পরিস্থিতিতে প্রত্যেক উপার্জনকারী ব্যক্তিকে অবশ্যই টার্ম ইন্স্যুরেন্সের মতো পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স কভার নিতে হবে। এক্ষেত্রে গ্রুপ বিমা বা রাইডার কভারের উপর নির্ভর করা কখনোই উচিত নয়। পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসির পরিধি বেশ ভালো। সংকটের সময় শুধুমাত্র নেওয়া একটি আলাদা পলিসি আপনার পরিবারের চাহিদা মেটাতে পারে। কিছু বিমা কোম্পানি পরিবারের প্রধান সহ স্ত্রী এবং সন্তানদের জন্য কভার অন্তর্ভুক্ত করে। এতে স্ত্রী মূল পলিসি হোল্ডারের ৫০% এবং সন্তানরা ২৫ থেকে ৩০% কভার পায়। তবে এর জন্য কিছু অতিরিক্ত প্রিমিয়ামও দিতে হবে। আপনি যদি এখন অ্যাক্সিডেন্ট কভার না নিয়ে থাকেন, তাহলে এই কাজটি দ্রুত শেষ করুন। সৌরভের মতো ভুল কখনোই করবেন না। আপনার এই ভুল পরিবারের জন্য খুবই দামি হতে পারে।